আমি আপনাকে বলি, এটা গ্রামীণ বিবাদ। বাংলায় যদি দেখেন সবাই তৃণমূল কংগ্রেস করে, সুতরাং এইভাবে কারোর জমির বিবাদ, কারোর গ্রামীণ বিবাদ, সেইটাকে তৃণমূল কংগ্রেসের নামে চালানোটা ঠিক হচ্ছে না। টিভিতেও আপনাদের হয়তো টিআরপি বাড়ছে, তার কারণ তৃণমূল না বললে দেখবে না লোক। সেই জন্যে যার থাকে, কারণ যখন অমিতাভ বচ্চনের ব্যাপারে যা হবে, অমিতাভ বচ্চন পড়ে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, দেখবে। আমার মতন লোক পড়ে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হয়ে থোড়ি দেখবে। সেরকম তৃণমূলের ব্যাপারে আপনারা টিআরপি বাড়ে বলে এটা দেখান, কিন্তু এটা অসত্য যে তৃণমূলে কোনো গণ্ডগোল নেই। গণ্ডগোলটা গ্রামীণ বিবাদে একটা মানুষের সাথে আরেকটা মানুষের হতে পারে, জমি নিয়ে হতে পারে, জল নিয়ে হতে পারে, রাস্তা নিয়ে হতে পারে, এনি সেটা কারোর সাথে কারোর ঝগড়া থাকতেই পারে, সেটাকে তৃণমূলে টেনে নিয়ে আসাটা ঠিক হচ্ছে। বীরভূম জুড়ে এত বোমা অস্ত্র উদ্ধার হচ্ছে, বগটুই থেকে কি কোনো শিক্ষা নেওয়া গেল না? বোমা অস্ত্রটা আশ্চর্যভাবে যদি দেখেন, তাহলে পার্শ্ববর্তী জেলাগুলো যেখানে বর্ডার এলাকায় রয়েছে সেইখান থেকে উদ্ধার হচ্ছে, অর্থাৎ পাশের রাজ্য দিয়ে কনস্পিরেসি করে অস্ত্রগুলোকে বাংলায় ঢোকানো হচ্ছে। কেন ঢোকানো হচ্ছে? তার কারণ বাংলায় আমাদের যে বিরোধী দল, যে নেতারা রয়েছেন, তাদের পায়ের তলায় মাটি নেই, তাই কিছু কিছু অ্যান্টি সোশ্যাল ভাড়া করে বাংলায় পলিটিক্যাল গ্রিপ পাওয়ার জন্যে তারা এই কাজটা করছে। এবার এক মিনিট, একটা প্রশ্ন যখন করবেন পুরোটা শোনার ধৈর্য রাখবেন। তাহলে তাদের এই কনস্পিরেসিতে নিশ্চিতভাবে আমাদেরও যারা বাংলার মানুষ তারাও টোপ খাচ্ছে, কারণ কিছু কিছু জায়গায় টাকা দিয়ে এই দিয়ে অ্যান্টি সোশ্যাল, তো তারা অ্যান্টি সোশ্যাল। বকটুই এর ঘটনা নয়, আমরা যেটা বলেছি পুলিশকে, মুখ্যমন্ত্রী নিজে বলেছেন, আমিও ছিলাম সেখানে উপস্থিত ডিজি লেভেলে, যে সার্চ অপারেশন করে সবগুলোকে বন্ধ করো। এবং কালকেই আমি খবর পেলাম যে এখানে ঝাড়খণ্ডের দিক দিয়ে তারা বর্ডারের যে ভিজিলেন্সটা ছিল সেটাকে তুলে দিয়েছে প্রায়। আমি আমাদের পুলিশদের বলেছি যে আপনারা এই জায়গাটাকে আরও বেশি, আমাদের এই বর্ডার ভিজিলেন্সটাকে বাড়ান, এবং আমি নিশ্চিতভাবে ফিরে গিয়ে মুখ্যমন্ত্রীকে বলবো, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে যাতে বর্ডারগুলোকে সিল করে, নাহলে পঞ্চায়েতের আগে ক্রিমিনাল অস্ত্র এগুলো সব বিভিন্ন বর্ডার থেকে আমাদের মাননীয় বিরোধী দলেরা ঢোকাচ্ছেন এবং বাংলাকে বদনাম করার চেষ্টা করছেন। দাদা বলছি, আর বিরসা মুন্ডার জন্মদিন, শিল্পমন্ত্রী জেলে, অনুব্রত মণ্ডল জেলে, পাঁচামি দেউচার মানুষজন বলছে শিল্পের জন্য কি কোন ভাষা? আপনার হয়তো একটু ভুল হচ্ছে। শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জি ছিলেন একটা সময়, নাও হি ইজ এক্স শিল্পমন্ত্রী, অনেক বছর আগে। এখন যিনি শিল্পমন্ত্রী, আগে অমিত মিত্র ছিলেন, এখন ডক্টর শশী পাজা। সুতরাং আপনার যে প্রশ্ন করার আগে নিশ্চিতভাবে আমাকে হ্যাটা করার জন্য প্রশ্ন করুন, কিন্তু আগে হোমওয়ার্কটা করে আসুন, নাহলে সাংবাদিকতার যে এটা সেটা পূর্ণ। দাদা একটা কথা বলি, 2024-এ বিজেপি নাকি ভালো ফল করবে অমিতা বলছে, কি বলবেন? নিশ্চিতভাবে বলবে। তার কারণ হচ্ছে যে কোনো লোক কি বলবে যে আমি অপদার্থ দেশটাকে নষ্ট করে দিলাম, শুধু এজেন্সি দিয়ে দেশ চালালাম, দেশের মানুষের উন্নয়ন করলাম না, নোটবন্দি করে দেশটাকে শেষ করে দিলাম, দেশের সবথেকে বেশি অর্থনীতির আজকে হাহাকার অবস্থা, বেকারত্ব 47 সালে সবথেকে বেশি আজকে, এগুলো কি বলতে পারেন অমিত শাহ? যা আদালত দিচ্ছে দিক, কালকে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে একটা মানুষ, সে একটা বিরাট অন্যায় করেছে,
নিশ্চিতভাবে সেটা আপনারা দেখাবেন না, কালকেও দেখাননি আমার বক্তব্য। দাদা একটা কথা বলি, আপনারা নিয়ে যান, কিন্তু তারপরে আপনাদের এডিটাররা দেখায় না, কারণ মনঃপুত হয় না। বলছি তমলুকে দাঁড়ান, যদি কেউ দেখায় ওরা দেখাবেন, মনঃপুত না হলে দেখাবেন। দাদা কিন্তু আমি বলি, দাঁড়ান বলে দিই, যে যেরকম ওই শিল্পমন্ত্রী হঠাৎ করে বলতে শুরু করে, মুখ্যমন্ত্রী নিজে তার জন্যে দুঃখ প্রকাশ করেছেন, মুখ্যমন্ত্রী নিজে এটা বলেছেন অন্যায় হয়েছে, সে অনুতপ্ত এবং ক্ষমা চেয়েছে, এবং আমি বিশ্বাস করি যে রাষ্ট্রপতি, তিনি এত ওপরের মানুষ, তার জীবনী আমি পড়েছি, তার সহনশীলতার কাহিনী আমি পড়েছি, তিনি এত ওপরের মানুষ যে এই ব্যাপারটা তিনিও ক্ষমা করবেন, কারণ ক্ষমাই পরম ধর্ম। একটা মানুষ বলেছে, অন্যায় করেছে, কেউ আমরা বলিনি তার মধ্যে যে হ্যাঁ ঠিক বলেছে, বা তার জন্যে কোনো বাহানা যে শুভেন্দু কাক বলেছে এই বলেছে ওই বলে, আমি তো কিছু বলিনি। আমি বলেছি যে রাষ্ট্রপতি অত্যন্ত ভালো মানুষ, এবং আদিবাসী সমাজের মানুষ আমরা গর্বিত যে দ্রৌপদী মুর্মু আমাদের রাষ্ট্রপতি। তার অপমান শুধু তার অপমান না, তার অপমান আমাদের প্রত্যেকের অপমান, আমরা ভারতের নাগরিক হিসেবে অপমান। যদি এটা অফিসিয়ালিও বলে থাকে, পার্টির থেকে ওকে ব্যবস্থা নেওয়া হবে, তাড়িয়ে দেওয়া হবে। দল বলে দিয়েছে পঞ্চায়েত ইলেকশন সুষ্ঠুভাবে করতে হবে, মানুষের অধিকার, মানুষ ভোট দেবে, এবং মানুষ ভোট দিয়ে ষোলোতে হাজার প্ররোচনার পরেও তৃণমূল কংগ্রেস এসছে, একুশে হাজার প্ররোচনার পরেও তৃণমূল কংগ্রেস এসছে, এবং তেইশেও হাজার প্ররোচনার পরেও পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস আসবে, চব্বিশে বিয়াল্লিশে বিয়াল্লিশটা সিট বাংলায় তৃণমূল কংগ্রেসের দখলে থাকবে। মমতা ব্যানার্জির সাথে শুভেন্দু অধিকারীকে তুলনা করবেন, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একটা আন্দোলনের নাম, একটা মানুষের আন্দোলনের নাম, তার সাথে শুভেন্দু অধিকারীকে তুলনা করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় স্টেট চিফ মিনিস্টার, মানুষের ভোটে চিফ মিনিস্টার, বাংলার মানুষ তাকে বিশ্বাস করে, তার ছবির ওপরে আমাদের ২১৬টা আসন আসে, সেই আসন আসে বলেই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার নেত্রী, সেটা গভর্নমেন্টের প্রোগ্রাম হচ্ছে বিশ্ব মুন্ডার। আর সব জায়গায় টিম টিমে পার্টি অফিসে কেউ কে কি প্রোগ্রাম করলো তার সাথে এটার তুলনা করবে। সাবের আলী ব্লক সভাপতি, তিনি বলেছেন কালকে যে ঘটনা তার মধ্যে জেলা নেতৃত্বের ইন্দন আছে, এই কথা উনি বলেছেন ক্যামেরার সামনে। দেখুন কে কি বলেছে, একটা ব্লকের কোন লোক কি বললো, এটা তো আমি সব জবাব দিতে পারবো না, না জানারও কথা আমার। তবে আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসেবে এইটুকু বলতে পারি যে তৃণমূল কংগ্রেস কোনো গণ্ডগোলে বিশ্বাস করে না।